সো হ্যালো গাইস, আমি মানস আর তোমরা প্রতিবারের মতো দেখছো ইন্ডিয়ান মাস্টার এক্স। সো গাইস, আজ আমরা যে জিনিসটি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিংবা আমরা আজ বানাবো, সেটা হলো যে আমরা একটা রামধেনু তৈরি করব। তো তোমরা হয়তো সকলে চিন্তা করছো যে রামধেনু তো আকাশের মধ্যে আমরা দেখতে পাই, বাট এটা বাড়িতে কিভাবে বানানো সম্ভব? সো গাইস, এটাই আজ আমরা ভিডিওর মধ্যে দেখব যে আমরা কিভাবে বাড়িতেই রামধেনু আমরা তৈরি করতে পারবো। মস্ত প্ল্যানে। তো গাইস, এই রামধেনু আমরা কিভাবে তৈরি করব, তো চলো দেখে নিই। সো গাইস, এই রামধেনু বানানোর জন্য আমাদের একটা মেরর লাগবে। তোমার তোমাদেরকে নিতে হবে একটা এরকম গামলার মধ্যে জল নিয়ে নিতে হবে। তোমরা যদি ছোট আয়না দিয়ে তোমরা যদি করো, তাহলে তোমরা ছোট যে কোনো পাত্রতে জল নেবে, যেটার মধ্যে এইভাবে আয়নাটা যাতে এইভাবে ডুবে থাকতে পারে কিছুটা, সেই রকম পরিমাণে তোমাদেরকে এখানে জল নিয়ে নিতে হবে, আর সেই রকমই তোমাদেরকে পাত্রটি নিতে হবে। তো গাইস, আমি যখন এই আয়না ছোটাটি আমি আমার দেওয়ালের মধ্যে আমি যখন দেব, তো তার আগে তোমাদের বলে দিই, সূর্য যেদিকে সূর্য থাকবে সেই মুখেই তোমাদেরকে বসতে হবে। তাহলে কি হবে, সূর্যের যে ছোটাটা আছে ডাইরেক্ট এই জল আর আয়নার মধ্যে পড়বে, তারপরেই কিন্তু এই রামধেনুটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো চলো তোমরা দেখো আমি এটা করছি। তো এইভাবে জলের মধ্যে তোমাদেরকে হাফের মতো এটাকে ডুবিয়ে দিতে হবে। এরপর আমাকে দেখতে হবে সূর্যের পজিশন কীরকম আছে। তো এখন ধরো সূর্যের পজিশন যা আছে আমার পুরোপুরি আমি সেট করে রেখেছি। এইভাবেই তোমরা দেওয়ালের মধ্যে দিকে তাকাও, দেখো কীরকমভাবে রামধেনু আমাদের তৈরি হচ্ছে। সো তোমরা দেওয়ালে দেখছো কিছু একটা তোমরা দেখতে পাচ্ছ, বাট এটা একটু জলটা একটু হেলে যাচ্ছে জলটা, তার জন্য জলটা যখন স্টে করে যাবে দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু পুরো রামধেনুটা তোমরা রামধেনু কালারে দেখতে পাবে। সো গাইস দেখো, চার কালারের কিন্তু কালার তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। দেখো রেড আছে, ইয়েলো টাইপের একটু আসছে, গ্রিন আছে, ব্লু আছে, নিচের দিকে তুমি ব্লু দেখতে পাবে। সো এইভাবে দেখতে পাচ্ছ একটা রামধেনুর মতো একটা কালার সেট তৈরি হচ্ছে। জানি না এখানে সাত কালারের আছে কিনা, বাট এইখানে কিন্তু আমি অলরেডি কিন্তু চার থেকে পাঁচ কালার তো আমি দেখতে পাচ্ছি। তোমরা দেখো জলটা যদি হেলে যায় তাহলে কিন্তু রামধেনুটা তোমরা বুঝতে পারবে না, জলটা যত স্টে করে যাবে দাঁড়িয়ে যাবে, তারপরেই তোমরা রামধেনুটা পুরোপুরি দেখতে পাবে। সো গাইস, ছোট একটা ভিডিও ছিল, তো তোমাদের সাথে আমি এই জিনিসটা শেয়ার করতে চাইছিলাম, এই জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটা তৈরি করে দেখালাম। তোমার যদি ভিডিও ভালো লেগেছে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আর এরকমই মজার মজার ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখো যারা নতুন দেখছো। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।